প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার ও আদাব। ছোটদের ভালোবাসিনি তো আপনাদের কথা স্মরণ করে আজকে চলে আসলাম সিলেট বেআইনি বাজার। কারণ আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম তান্ত্রিক কবিরাজ হাফিজুর রহমান, কারণ আপনারা উপকার পাইছেন বলছেন এরকম কবিরাজ আমি বংশে প্রথমবার দেখলাম, কারণ আমাকে 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিচ্ছে এরকম কবিরাজ। আমি যেহেতু মানে আমরা অনেক ফলাফল পাইছি, এরকম এই অন্য কোনো কবিরাজ আমাকে ফলাফল দিতে পারি নাই, তো সরাসরি লাইভ দিয়ে দেখতে চাইছেন আর আপনাদের কথা চিন্তা করে সরাসরি লাইভে আনলাম। বেশি কথা না বলে বিস্তারিত তার মুখ থেকে জেনে নেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর আশিস মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন তো ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই এতদিন আপনার ইন্টারভিউ নিতে আসলে আপনাকে একলা পাইছি, আজকে দেখা যাচ্ছে ছোট একটা বাচ্চা। জি ভাই কি হয় আপনার? জি ও আমার ছেলে হয়, মনে করেন আমার ছেলে। আমি মনে করেন এখানে কাজ করি, আমি তো আর মিডিয়ার মধ্যে দেশে বিদেশে কাজ করি, এইখানের মধ্যে আমার ছেলেটারে মনে করেন আমার সঙ্গে রাখি। হয়তো আমি যে প্রশিক্ষণটা করতেছি এই প্রশিক্ষণ শিক্ষাটা তারে এইগুলা চালান কিভাবে কোনটা দিতে হয় কাজের মাধ্যমে, এখানে কালকুটি চালান, এইখানের মধ্যে মনে করেন এখানে রাহু চান্ডালের চালান, এইখানের মধ্যে কিতাবের কিছু তন্ত্রবিদ্যা যে কিতাবগুলো আছে এইগুলো থেকে কিছু জিনিস তারা পড়াশোনা করাইতেছি। তো তারা মিডিয়ার মধ্যে আনতেছি না, কেননা আমি মিডিয়ার মধ্যে আজকে মনে করেন এটা আনাটার মাধ্যমে, এটাই আমার বাবা ছিল একটা তান্ত্রিক, হয়তো আমার বাবাটা মারা গেছে, যখন আমার আমি ছোট ছিলাম আমার বাবা আমাকে পাশে পাশে রাখতো, আমি আমার বাবার সাথে থাকার বাদে যখন আমার বয়সটা মনে করেন 18 বছর হয়েছে, তখন আমার বাবা আমাকে ভারতে নিয়ে যায় আসাম পানাম মায়াং রাজ্যে, সামজাদুর দেশ, যেখানে মানে একটা যিনি একটা মেহরাট মেহের বাজার। তো আমার ছোট ছেলে আমার ছেলেটা, কিন্তু আপনারা দোয়া করবেন যারাই দেশে বিদেশে দর্শক শ্রোতারা আছে, একটাই দোয়া যেন আমার বাবা যেরকম তান্ত্রিক ছিল হয়তো আমি দুনিয়া একদিন থাকবো না, যেন আমার দায়িত্বটা আল্লাহর রহমতে আমার ছেলে পালন করতে পারে। আর আল্লাহ পাক রব্বুলের নাম নিয়ে সে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, কিন্তু তাকে দিয়ে এইগুলো কিছু মনে করেন আমি আসলে শিক্ষা করে দিই। তো আমি মিডিয়াতে যে কাজ করতেছি এই পর্যন্ত আমি আমার মনে করেন এইখানের মধ্যেই করি নাই, আজকে মনে করেন মিডিয়ার মাধ্যমে আমার একটাই শিক্ষা যেন প্রচার হইতে পারে, আমি একদিন থাকবো না যেন আমার ছেলে থাকবে সেই জিনিসটা পাবে, এই দায়িত্বগুলো আমার ছেলেকেই করার জন্য আমি কাজ করতেছি। এই মন্ত্রগুলো পাঠ করো, এখানের মধ্যে পড়াশোনাগুলো এগুলা মানে সবগুলো দেখে দেখে পড়ো। জি ভাই, তো আপনি কি কি ধরনের কাজ করে থাকেন? আমি কাজ করে থাকি এখানের মধ্যে একটা ইস্তেখারা নিয়ে বসা হয়েছে, যারা স্বামী স্ত্রী হয়ে কিতাবের দিকে দেখে পড়াশোনার দিকে মধ্যে, আমি বলি যারা স্বামী স্ত্রী অমিল, বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা পায় না, নিঃসন্তান এবং অসাধ্যকে সাধ্য করে অবাধ্যকে বাধ্য করে জায়গা জমি নিয়ে ঝাগল ঝামেলা এবং কিছু পাগল বুবা এবং কি মনে করেন মানসিক বান মারা নষ্ট করে এগুলার কাজ করে থাকি। এখন একটা বান্ধের কাজ নিয়ে বসবো, মনে করেন বিদেশের একটা কাজ নিয়ে বসতেছি, কথা বলছেন মানুষটা থাকে লন্ডনে, উনার মনে করেন নামের উপরে মারাত্মক ধরনের বুকের মধ্যে খাওয়ার বাদে উনি খালি মনে করেন খালি জ্বালা পুড়া করে, আর ওনার মাধ্যমে একটা জ্বলন্ত বান মারছে ওনার শরীরের মধ্যে, ওনার শরীরের মধ্যে কিছু বরদাস হয় না, আর সবসময় শরীরে কাপড় রাখতে পারে না, মানে একটা উদাসী বান যেটাকে বলে, এই উদাসী বানটা ওনার উপরে মারছে। এই মুহূর্তে আমি জিন্নাতের মাধ্যমে ওনার বানটা এই মুহূর্তে হাজির করে কাইতে দেবো। জি আপনি কাজটা শুরু করেন ভাই, আমার দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে পড়া দিয়ে খেয়াল দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বি আল্লাহ মিম রাসূল আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আসামি বান তীব্র বান সাত বান এক বান ক্যাটাগরি চুমচা মল বন্ধ থল বন্ধ আদ্য শক্তি মহামন্ত বাপু দেও, কেননা আমার বাচ্চাটার শরীরটা বন্ধ করে আমি চালানটা মারতে হবে, কেননা না মারলে বাইসাস এখানে একটা ব্যাসম চালান হইলে যারা ড্রাইভার গাড়ি চালায় তারাও অ্যাক্সিডেন্টটা মারা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, কেননা শ্যামর অবুধ বাচ্চা, মেরি বান সাকাতি করে চৌষিরে বন্দনা করি, হুকুম আল্লাহ আসামি বান তীব্র বান সাত বান এক বান ক্যাটাগরি চুমচা অল বন্ধ থল আদ্য শক্তি মহামন্ত্র। দর্শক বিন্ধুরা, এরকম কবিরাজ লাইফে আমি প্রথমবার দেখলাম, কারণ আগেও দেখছি, দেখার পরে আপনারা বলছেন যা যা দেখলেন কিভাবে কাজটা করলো, আপনারা আগেও প্রশংসা করছেন এখন আরো বেশি প্রশংসা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আপনার কাজটা কি শেষ ভাইয়া? জি ইনশাআল্লাহ শেষ। জি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নম্বরটা দিয়ে দেবেন, যাতে দেশে বিদেশে আপনার থেকে যোগাযোগ করতে পারে। দর্শক শ্রোতার উদ্দেশ্যে করে আমার মোবাইল নম্বরটা দিয়ে, মোবাইল নম্বরটা দেওয়ার আগে আমার স্থানটা বলতেছি যে আমার বাড়িটা হলো সিলেট বিয়ানি বাজার, আমার নামটা মোহাম্মদ হাফিজুর রহমান এবং আমি কাজ করি যে মানসিক, আমার যে মোবাইল নম্বরটা যারা কাজ করাবেন আগে আমার মুখিত নম্বরে ফোন দিবেন, ভিডিও কলে দেখবেন, দেখার পরে সরাসরি আইসে আমার সাথে কাজ করাবেন, যদি কাজ না হয় আসা যাওয়া যাতায়াত করে শুধু আমার মাধ্যম থেকে নিয়ে যাবেন। আমার একটা কথা বলার আছে, মিডিয়ার বিভিন্ন মানে সাক্ষাৎকার মনে করেন বাংলাদেশের অনেক মিডিয়া আছে, আমি সাক্ষাৎকার দিছি, কিন্তু আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আমার এই বাচ্চাটা মাদ্রাসা লাইনে আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে, যেন আপনাদের দোয়াতে দশম শ্রোতার দোয়াতে এই বাচ্চাটা যেন আল্লাহর রহমতে মাদ্রাসার লাইনে পড়াশোনাটাও ভালো করতে পারে, আর আমার ছেলেটা যেন আল্লাহর রহমতে আমার যে দায়িত্বটা যেন আল্লাহর রহমতে পালন করে, আমি যেরকম মানুষের কাজ করি আমার বাচ্চাটাও যেন এই কাজগুলো আল্লাহর রহমতে করে দিতে পারে, হয়তো আমি একদিন থাকবো না আমার বাচ্চাটা যেন কাজ করতে পারে, এতটুকু দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। জি আর কিছু বলার নেই আপনার? আলহামদুলিল্লাহ আমার আর কিছু বলার নেই। তো দর্শক বিন্দুরা, কমেন্টে থাকা কোনো নম্বরে ফোন দিবেন না, স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিবেন।